আমরা সকলেই কম বেশি ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার ফেসবুক ব্যবহার করে থাকি। আমরা কিন্তু অনেকেই জানি না এগুলো অ্যাপস কারা তৈরি করেছে বা কেন তৈরি করেছে। তো এগুলো অ্যাপস মূলত ইহুদিরা তৈরি করেছেন এবং অ্যাপসগুলি আমাদের তথ্য পাচার করে আমাদের অনেক সময় অনেক বিপদে ফেলতে পারে। তো আমাদের এসব তথ্যগুলো যেন সেফ এবং সিকিউর থাকে সেজন্য তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার উর্দুগান বাজারে একটি অ্যাপ লঞ্চ করেছেন যার নাম বিআইপি বা বিপ। অ্যাপটি অনেক আগেই লঞ্চ করা ছিল, সম্প্রতি অ্যাপটিতে অনেক ফিচার অ্যাড করে অ্যাপটির প্রচারণা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে অ্যাপটি মুসলমানদের তৈরি। তো অ্যাপটিতে ভিডিও কল এবং অডিও কল কোয়ালিটি অনেক ভালো এবং আমরা এইচডি কোয়ালিটিতে ফটোস এবং মিডিয়া শেয়ার করতে পারবো। তো হ্যালো ভিউয়ার্স, স্মার্ট আইডিয়া প্রো থেকে আমি রিয়াদ রাসেল আসি আপনাদের সাথে। আজ আপনাদের দেখাবো বিআইপি বা বিপ অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন এবং অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কীভাবে যোগাযোগ রাখবেন। তো আগেই বলে রাখি অ্যাপটি সম্পূর্ণ অ্যাডস ফ্রি এবং অনেক অনেক ফিচার দ্বারা অ্যাপটি পরিপূর্ণ। তো আর কথা না বাড়িয়ে চলুন এখন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে যাবেন, এরপর সার্চ বক্সে লিখে সার্চ দিবেন বিআইপি বিপ। সার্চ বক্সের নিচে দেখুন সাজেস্ট করতেছে বিআইপি বিপ মেসেজিং ভয়েস অ্যান্ড ভিডিও কলিং। তো আমরা সেটিতে ক্লিক করব। তো এরপরে আমাদের সামনে বিআইপি বিপ আইকনের একটি অ্যাপ সাজেস্ট করতেছে। দেখুন অ্যাপটি কত পপুলার, 50 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তো আমরা অ্যাপটি ইনস্টল করে নিব, সেজন্য ইনস্টল অপশনে ক্লিক করব। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন অপশনে ক্লিক করব। এরপর আমাদের সামনে অ্যাপটি ওপেন হবে। এরপর আমাদের সামনে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস দেখাবে বিআইপি বিপ। তারপর একদম নিচে দেখুন গেট বিআইপিএন লেখা একটি অপশন আছে, সেই অপশনে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে ওয়েলকাম অ্যালার্ট আসবে, আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমাদের সামনে দুইটি পারমিশন চাইবে, আমরা অ্যালাউ করে দেব। এরপর উপরের বক্সটিতে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশে থাকি সেহেতু কান্ট্রি কোড অটোমেটিকলি দেওয়া থাকবে +880। যেহেতু জিরো দেওয়া আছে সেহেতু আমরা 1 থেকে ফোন নাম্বারটি টাইপ করা শুরু করব এবং ফোন নাম্বারটি টাইপ হয়ে গেলে গেট ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করব। এরপর নাম্বার কনফার্ম করার জন্য ইয়েস অপশনে ক্লিক করব। এখন বিপ থেকে আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, ম্যাক্সিমাম ফোনে কোডটি অটোমেটিক্যালি টাইপ হয়ে যায় এবং কনফার্ম হয়ে যায়। আপনাদের ফোনে যদি অটোমেটিক্যালি না নেয় সেহেতু আপনারা টাইপ করে কনফার্ম করে দেবেন। তো কোডটি আমার ফোনে অটোমেটিক্যালি নিয়ে নিছে এবং কয়েকটি পারমিশন চাইবে, আমরা অ্যালাউ করে দেব। এরপর আমাদের সামনে অ্যাপটি ওপেন হবে এবং আপনাকে প্রোফাইল নাম সিলেক্ট করে দিতে হবে। আপনাদের ফোনের নাম এবং মডেল নাম্বার শো করবে। আমার ফোনের নাম এবং মডেল নাম্বার শো করতেছে, তো আমরা কেটে দিয়ে আমাদের নামটা এখানে টাইপ করে দিয়ে দেব। এরপর যে ক্যামেরা অপশনটি আছে সেই অপশনে ক্লিক করে আমাদের প্রোফাইল পিকচার দিয়ে দিতে হবে। ক্যামেরা অপশনে ক্লিক করলে আমাদের সামনে দুইটি অপশন শো করবে, টেক ফটো আর চুজ ফটো। তো টেক ফটোতে ক্লিক করলে আপনারা আপনাদের ফোনে এখন একটি ছবি তুলে প্রোফাইল পিকচার সেট করতে পারবেন এবং চুজ ফটোতে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার নিয়ে আপনি প্রোফাইলে সেট করতে পারবেন। তো আমি চুজ ফটোতে ক্লিক করলাম এবং ফোনের গ্যালারিতে চলে গেলাম। এখন আমি আমার একটি ছবি নিয়ে আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে প্রোফাইলে সেট করতে পারবো। আপনার প্রয়োজন মতো ছবিটি নেওয়া হয়ে গেলে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর উপরে যে ডান অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। এরপর বিপ আপনার কন্ট্যাক্ট অ্যাক্সেসিং এর পারমিশন চাইবে, আপনারা অ্যালাউ করে দেবেন। এখন বিপটি আপনাদের প্রিয়জনকে মেসেজিং বা কল করার জন্য রেডি। তো আপনারা কাউকে মেসেজিং বা কল করতে হলে ডান কর্নারের নিচে সবুজ মেসেজিং যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এরপর আমাদের ফোনে যতগুলো সেভ কন্ট্যাক্ট আছে তার মধ্যে যারা যারা বিপ ইউজ করে তাদের বিপ দেখাবে, বাট কেউ যদি ইউজ না করে তাদেরটা দেখাবে না। তো আমার কন্ট্যাক্টের মধ্যে শুধু আমি বিপ ইউজ করি সেজন্য আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে বিপের। তো কাউকে কলিং বা মেসেজ করতে হলে আপনার কন্ট্যাক্টের উপরে ক্লিক করবেন। তো একদম উপরে দেখুন ভিডিও আইকন আছে, সেই অপশনটিতে ক্লিক করে আপনার প্রিয়জনকে ভিডিও কল দিতে পারবেন এবং ভয়েস কলের একটি আইকন আছে, সেই অপশনটিতে ক্লিক করে আপনার প্রিয়জনকে ভয়েস কল দিতে পারবেন এবং থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার ইচ্ছা করলে আপনার চ্যাটিং সিস্টেমকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এই চ্যাটিং সিস্টেম কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন দেখুন হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অপশন আছে, আপনারা যে কোনো মেসেজ লিখে আপনার প্রিয়জনকে সেন্ড করতে পারেন এবং একদম বামে ইমোজি চিহ্ন আছে, সেই অপশনটিতে ক্লিক করে আপনাদের প্রিয়জনকে যে কোনো ইমোজি আপনারা সেন্ড করতে পারবেন। এরপর ডান দিকে এই আইকনটিতে ক্লিক করে আপনার প্রিয়জনের সাথে ফটোস, মিডিয়াস, লোকেশন এবং কন্ট্যাক্ট শেয়ার করতে পারবেন। এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করে আপনার প্রিয়জনকে আপনি ভিডিও মেসেজ দিতে পারবেন এবং একদম শেষে দেখুন ভয়েস অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে আপনার প্রিয়জনকে আপনারা ভয়েস মেসেজ দিতে পারবেন। তো অ্যাপটি ইমো এবং হোয়াটসঅ্যাপের মতোই একটি অ্যাপ। তো অ্যাপ
অ্যাপটির একটি বড় সুবিধা হচ্ছে এটি কোনো অ্যাডস শো করে না। তো অ্যাড ফ্রি ভাবে আপনার যত ইচ্ছে তত অ্যাপটি ইউজ করতে পারবেন। তো একদম লাস্টে যে মোর অপশনটি আছে সেই অপশনে ক্লিক করলে আপনার ইচ্ছে মতো অ্যাপটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো অ্যাপটি কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে সেটিংসগুলো আরও ভালোভাবে আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারেন সেটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।